ফেনীর বালিগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা বিএনপির পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। বুধবার বিকেলে ফেনীর সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় অন্তত 500 পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলাল, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপহার সামগ্রী বিতরণ শেষে বক্তারা বলেন, বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ফেনীর কৃতি সন্তান জনাব আব্দুল্লাহ মিন্টু সাহেব। আপনারা জানেন তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী। আমাদের জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলালের সাথে যোগাযোগ হয়েছে। আলাল বললেন, বাহার ভাই এগুলো কোথায় দিব, রামপুরে তো আপনারা বুঝবেন রামপুরে কোনো গরিব নেই, আসেনি, আপনি আপনার এলাকায় নিয়ে যান, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, পরিশেষে বলবো আপনারা আমাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, সেটা সবাই জানেন, আপনারা সবাই নামাজ কলমা পড়ে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে আবার এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিতে পারে, সবাই তার জন্য দোয়া করবেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সেবা করতে পারি, ইনশাআল্লাহ যদি কারো উপকার না করতে পারি আমরা আমাদের দ্বারা কারো ক্ষতি হবে না, আপনাদেরকে ওয়াদা দিচ্ছি। আমাদের বিএনপি নেতা কর্মী, আমাদের আদর্শের বাইরে, আমাদের জোটের বাইরে কাউকে তো আপনারা ছাড়েন নাই, মহান রাব্বুল আলামিন আপনাদেরকেও ছাড়বে না। যে সময় এদেশের মানুষ আশাহত হয়ে গেছিল 5-7 জানুয়ারি নির্বাচনের মতো, ওই সময় সুরা আলাম তারায় বর্ণিত কাবা ঘরে যেরকম সাবিটা রেখে এসেছিল আল্লাহর কাছে, এই জাতি তার ভাগ্য আল্লাহর কাছে ছেড়ে দিয়েছিল, ওই সময় ছাত্র জনতা একটা মহাবিপ্লব করে আপনাকে দেশান্তরিত করেছে, আপনি দেশে আসছে আসতে তো পারবেন না, পারবেন না, আপনার সঙ্গীদের সবাই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হবে, সেই গোলামে আজম দেলাওয়ার হোসেন সাঈদি এবং তাদের মতোই আপনাদের শেষ পরিণতিটা হবে, এটা আপনারাই দেখবেন। শেখ হাসিনা পালানোর পরে তো সবকিছু শুনতেছেন, দেখতেছেন, বুঝতেছেন যে আমরা অতীতে শেখ হাসিনা সরকারের পেটুয়া বাহিনীর মতো আচরণ করব না, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যদি আমাদের দলের মধ্যে কেউ যদি তাদের সমপরিমাণ তাদের মতো যদি আচরণ করেন বিএনপি দায়ভার নেবে না, আমিও যদি করি আমার ব্যাপারে দল এই দায়ভার নেবে না, সবাইকে আমরা সতর্ক থাকব, সবাইকে সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারণ সামনে নির্বাচন হবে, নির্বাচনে একটা সরকার গঠন হবে, আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার মতো একটা পরিবেশ তৈরি হবে, সেহেতু কারণে আমরা পরিবেশ নষ্ট করব না, নষ্ট হয় এমন কোনো কাজ করব না।